সো ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর বাংলার সিলেবাসের অন্তর্গত প্রথম প্রবন্ধ, যার নাম হচ্ছে সুয়েজ খালে হাঙ্গর শিকার। সো আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রবন্ধটির অন্তর্গত মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সঙ্গে এসএকিউ সাজেশন সম্পর্কে আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও আমরা আলোচনা করব এই প্রবন্ধটির উৎসটা, যা আজকের এই ভিডিওটিকে একটি সুন্দর রূপ এবং গুরুত্বপূর্ণ করে তুলেছে। তো চলে যাচ্ছি আমরা সরাসরি সাজেশনটিতে। সো প্রথমেই বলে দিচ্ছি, হাসি কান্না ইমোশন এগুলিকে সাইডে রেখে ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে প্রতিটি প্রশ্নই তোমাদের কাছে সহজ মনে হবে। এবং অবশ্যই যে প্রবন্ধটা রয়েছে সুয়েজ খালে হাঙ্গর শিকার, এই প্রবন্ধটাকে দু তিনবার মনোযোগ সহকারে পড়বে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে দেখবে যে প্রতিটি প্রশ্নই তোমাদের কাছে সহজ মনে হবে। সো সুয়েজ খালে হাঙ্গর শিকার, লেখক হিসেবে আমরা পাচ্ছি স্বামী বিবেকানন্দ, 1863 থেকে 1902 খ্রিস্টাব্দের জার্নি। এবং এই যে সুয়েজ খালে হাঙ্গর শিকার যে প্রবন্ধটা, এটা স্বামী বিবেকানন্দের সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে উল্লেখযোগ্য যে গ্রন্থ, যার নাম হচ্ছে পরিব্রাজক, সেই পরিব্রাজক গ্রন্থেরই কিন্তু অন্তর্গত। সো উচ্চটা দেখলেই তোমরা বুঝতে পারবে। বলছে, সুয়েজ খালে হাঙ্গর শিকার রচনাটি স্বামী বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থের অন্তর্গত এবং এই রচনাটি 12টি অনুচ্ছেদে বিভক্ত। এবার চলে যাব আমরা প্রবন্ধটির অন্তর্গত মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবং এসএকিউ সাজেশনে। প্রথম প্রশ্ন, সুয়েজ খালে হাঙ্গর শিকার রচনায় লেখকের জাহাজ কত তারিখ রেড সি পার হয়? 14 জুলাই। এবং সেদিনেই কিন্তু স্বামী বিবেকানন্দের যে জাহাজটা, সেটা সুয়েজ বন্দরে পৌঁছায়। এখানে লেখাই রয়েছে স্বামী বিবেকানন্দের জাহাজ কবে সুয়েজ বন্দরে পৌঁছায়, 14 জুলাই। পরবর্তী প্রশ্ন, স্বর্গে ইঁদুর বাহন পাছে ওঠে, স্বর্গ আসলে এখানে কি ইউরোপকে বোঝাতে ব্যবহার করা হয়েছে? স্বর্গ অর্থাৎ ইউরোপকে বলেছেন কত? রচনায় উল্লিখিত প্লেগ বিষ শরীরে প্রবেশ করার কতদিন পর সেটা রোগে পরিণত হয়? 10 দিনের মধ্যেই সেটা রোগে পরিণত হয়। জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে বেড়াচ্ছে, এ খবর লেখক কখন শুনেছিল? সকালবেলায়। রচনাটিতে কোন মাছটি তীরের মতো এদিক ওদিক বেড়াচ্ছিল বা দৌড়াচ্ছিল? সেটা হচ্ছে বনিটো। এবার বনিটো সম্পর্কে অনেক প্রশ্ন তোমরা বক্স আকারে পেয়ে যাবে, অর্থাৎ এর মানে 5 নম্বরের যতগুলো প্রশ্ন এদিকে বক্স করে রাখা হচ্ছে, প্রতিটি প্রশ্নে কিন্তু 5 নম্বরের সাথে রিলেট করে আছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। রচনায় উল্লিখিত বনিটো মাছ কোন দেশে শুটকি রূপে আমদানি হতো? মালদ্বীপ। লেখক বনিটো মাছ সম্বন্ধে কি শুনেছিল? যে বনিটো মাছের মাংস নাকি লাল ও বড় সুস্বাদু হয়। ওর মাংস লাল ও বড় সুস্বাদু, মাছটির নাম কি? অবশ্যই এই প্রশ্নটির উত্তরটা কমেন্টে জানিয়ে দেবে। চলে যাচ্ছি পরবর্তী সাজেশনটিতে। তো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও। এছাড়াও আমরা গল্পগুলো থেকে এভাবেই কিন্তু এমসিকিউ এসএকিউ সাজেশনগুলো আলোচনা করে ফেলেছি, ওই ভিডিওগুলির লিঙ্ক তোমরা পরপর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে রাখবে। সো পরের প্রশ্ন, রচনায় লেখক হাঙ্গর দেখতে পেলেন কতক্ষণ অপেক্ষা করে? 45 মিনিট। রচনায় 3 কোয়ার্টার বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? 45 মিনিট। রচনায় উল্লিখিত কোন মাছের দল হাঙ্গরের আগে আগে চলে? সেটা হচ্ছে আরকাটি মাছ। সুয়েজ খালে হাঙ্গর শিকার রচনায় লেখক প্রথম হাঙ্গরটার নাম কী দিয়েছিলেন? বাঘা। প্রথম হাঙ্গরটিকে লেখক বাঘা নাম দিয়েছিলেন কেন? কারণ বাঘের মতো কালো ডোরা কাটা দাগ ছিল তার। রচনায় লেখক দ্বিতীয় হাঙ্গরটার নাম কী দিয়েছিলেন? থ্যাবরা। অর্থাৎ প্রথম হাঙ্গরটার নাম দিয়েছিলেন বাঘা, কারণ তাকে বাঘের মতো দেখতে লাগছিল, অর্থাৎ বাঘের মতো যে কালো ডোরা কাটা দাগ সেটা কিন্তু তার ছিল, তার জন্য এই লেখক প্রথম যে হাঙ্গরটা তার নাম দিয়েছিল বাঘা। ঠিক একইভাবে রচনাটিতে লেখক দ্বিতীয় হাঙ্গরটার নাম কী দিয়েছিল, এভাবে প্রশ্ন আসতে পারে। উত্তরটা হচ্ছে থ্যাবরা। রচনায় থ্যাবরাকে মারতে দেখে কারা আহা কি নিষ্ঠুর বলেছিলেন? জাহাজের মহিলা যাত্রীরা। রচনায় লেখক কাকে বলেছিলেন বিভীষণ মাছ? সেটা হচ্ছে প্রথম হাঙ্গরটিকে, যাকে লেখক বাবা নাম দিয়েছিলেন বাঘা। আর কতগুলো মাছ তার পিঠে পায়ে পেটে খেলে বেড়াচ্ছে? কোন মাছের কথা বলা হয়েছে? হাঙ্গর চোষক। এবার হাঙ্গর চোষক সম্পর্কে অনেক প্রশ্ন জানতে পারবে। এরা নাকি হাঙ্গরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে, কোন মাছ? হাঙ্গর চোষক। রচনাটিতে হাত সুতো দিয়ে কোন মাছ ধরা হয়েছিল? হাঙ্গর চোষক। পরবর্তী সাজেশনে চলে যাচ্ছি, দেখো তোমাদের সামনে 12 নম্বর প্রশ্নটা কী বলছে। শো করে সামনে এসে পড়লেন কে প্রথম হাঙ্গর যাকে বাঘা নাম দেওয়া হয়েছে? সুয়েজ বন্দরের তিন দিকে কী রয়েছে? প্রায় বালির ঢিবি আর পাহাড় দিয়ে ঘেরা ছিল। রচনায় গোরা আদমি বলতে কাদের বোঝানো হয়েছে? ব্রিটিশদের। রচনায় উল্লিখিত জুলি কাটা জিনিসটি কোথায় থাকতো? রবারের জুতোর তলায়। রচনায় উল্লিখিত বর্তমানে সুয়েজ খাল কাদের হাতে? ফরাসিদের হাতে। রচনায় উল্লিখিত নিয়ারকুশ কার সেনাপতি ছিল? সিকন্দর শাহের সেনাপতি ছিল। রচনায় লেখকের বা লেখকদের জাহাজ সুয়েজ বন্দরে থেমেছিল কেন? কারণ জাহাজটিতে
শুয়ে যে নামাবার মাল ছিল তার জন্যই থেমেছিল। নেপলস কি, এমসিকিউ আকারে প্রশ্ন আসতে পারে, ইতালির বন্দর বিশেষ। মার্শাই কি, এটাও এমসিকিউ আকারে আসতে পারে, ফ্রান্সের বন্দর বিশেষ। পরবর্তী, সকালবেলা খাবার দাবার আগেই শোনা গেল, কি শোনা গেল? জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে বেড়াচ্ছে। সুয়েজ বন্দরে যাত্রীদের নামতে দেওয়া হয়নি কেন? কলেরা সংক্রমণের ভয়ে। কোন মাছ দেখে লেখকের হাঙ্গরের বাচ্চা বলে মনে হয়েছিল? বনিটো মাছকে দেখে। কাকে দেখে লেখকের ইলিশ মাছের কথা মনে পড়েছিল? আরকাটি মাছকে দেখে। রাত্রিতে জাহাজ কীভাবে সুয়েজ খাল পেরিয়ে যেত যেতে পারতো, সেটা হচ্ছে যদি সামনে বিজলি আলো পেত তবেই সেটা পেরিয়ে যেতে পারতো। জাহাজের যাত্রীরা কোথা থেকে হাঙ্গর দেখেছিল? সেকেন্ড ক্লাসের ছাদ থেকে। বনিটোর সঙ্গে হাঙ্গরের কী পার্থক্য লেখক দেখেছিলেন? বনিটোর সঙ্গে দ্রুতগতি নয়, বনিটোর মতো দ্রুতগতি নয়, হাঙ্গরের গদায় লস্করি চাল। কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা, কিসের সম্পর্কে বলা হয়েছে এই মানে কথাটা যে কুয়োর ঘটি তোলার ঠাকুরদাদা? উত্তরটা এভাবে লিখবে, ফৌজি লোকটির জাহাজ খুঁজে নিয়ে আসা বড়শি সম্পর্কে বলা হয়েছে। বনিটোর মাংস খেতে কেমন? সুস্বাদু। স্বামীজি তোমাদের পিতৃপুরুষ দুখানা দর্শন লিখেছেন, এখানে কোন স্বামীজির কথা বলা হয়েছে? স্বামী তুরিয়ানন্দকে বা স্বামী তুরিয়ানন্দের প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে। বনিটো মাছের কী দেখে লেখক খুশি হয়েছিলেন? আকার ও গতি দেখে। কলম্বাস ভারতে আসার পথে কোন মহাসাগর পার হয়েছিলেন? আটলান্টিক মহাসাগর। সুয়েজ খালের যাবতীয় কার্য পরিচালনা কারা করত? ফরাসিরা। গতস্য সূচনা নাস্তি কথাটির অর্থ কী? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। গতস্য সূচনা নাস্তি কথাটির অর্থ হচ্ছে যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা করে লাভ নেই। ওর নাম বনিটো। বনিটো কোন প্রজাতির মাছ? ম্যাকারেল প্রজাতির মাছ। 34, সুয়েজ খালকে খনন করেন? কোন কোন দেশ এই খালের মাধ্যমে বাণিজ্য করত? উত্তরটা এভাবে লিখবে, সুয়েজ খাল খনন করেন ফার্ডিনান্ড লেসেন্স নামক এক ফরাসি স্থপতি। এবং এখানে কোন কোন দেশ বাণিজ্য করতো সেটা এই পেজে তোমরা দেখতে পারবে, ইরাক, ইরান, গ্রিস, ইতালি প্রভৃতি দেশ এই খালের মাধ্যমে বাণিজ্য করতো। এবং সর্বশেষ প্রশ্ন তোমাদের এই প্রথম প্রবন্ধটি থেকে, আহা ও লোভ কি ছাড়া যায়? কিসের লোভের কথা বলা হয়েছে? প্রকাণ্ড কালো বর্ষির চারপাশে যে একশের শুয়োরের মাংস বেঁধে দেওয়া হয়েছিল হাঙ্গরের টোপ হিসাবে, সেই টোপ দেওয়া মাংসের লোভেই এখানে বা লোভের কথাই এখানে বলা হয়েছে। সো এই হচ্ছে তোমাদের প্রথম যে প্রবন্ধ জানা আমাদের সুয়েজ খালে হাঙ্গর শিকার, তার অন্তর্গত মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এসিকিউ সাজেশন, এবং আমরা আলোচনা করলাম উৎসটা। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমরা পরবর্তী ভিডিও তোমাদের পরবর্তী যে প্রবন্ধ রয়েছে, কবিতাগুলি রয়েছে, মানে প্রতিটা থেকেই আলোচনা করা হবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।